আর এতে গরিব রমজান ফাতিহা বলতে দেখুন একই সময় এনে মেলা নবাই মেলা ফরত হল নাই মাহফিল দরকার ঠিক আগামী বছর মেলা নবাই বলে সাথ করুন আপনারা পরিওয়ালার নেটওয়ার্ক খুব আছে নাই আছে যে নেটওয়ার্ক কিরে খুব শক্তিশালী যে নেটওয়ার্ক কিরে খুব শক্তিশালী সন্না গরিব গোসুলা যে মাইকন দালি ওই জীবন তো পরিস্থিতি বই 48 মাইল দূরে খোদার আবার রান বুনিয়ে এবার মুড়ি দূরে ভাগে দিচ্ছে এবার মুড়ি দূরে কি দিচ্ছে ভাগে সালাম করে দেন হাই বলে দেন মুড়ি দেব দেখাই দেন ওলা দেশে লাগে তো আর হাই বলে কিন্তু আর কি তো গোসুল আজম আর কি হল গোসুল আজম মানে ইউতায় একটা নিলি পৃথিবীর গোসুল মাথা দেখো গাতি গতকাল 15 ফেব্রুয়ারি আর সেখানে খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই যুব সমাজ ও মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি উত্তর কাঞ্চননগর দুল্লাচুড়ি 1 নং ওয়ার্ড শাখা উরুষ পরিচালনা কমিটির উদ্যোগে এক আজিম শান নুরানি ওয়াজ মাহফিল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল উক্ত ওয়াজ মাহফিলে ফিরে তরিকত আল্লামা শাহ সুফি হাফেজ মোহাম্মদ শাহ আলম নাইমি আশরাফি বরকতি সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাকরির পেশ করেন আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল এম এ মাদ্রাসার মুহাদ্দিস হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ ইদ্রিস আনসারি প্রধান অতিথি ছিলেন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিক চরিক জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মোহাম্মদ কবির আহমেদ বিশেষ অতিথি ছিলেন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকচুরি গ জুন এর সাংগঠনিক সমন্বয়কারী আনিস উদ্দিন সুহেল বিশেষ বক্তা হিসেবে তাকরির পেশ করেন উত্তর কাঞ্চননগর দুল্লাচুরি রহমতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল করিম আল কাদরি বিশেষ বক্তা হিসেবে তাকরির পেশ করেন বরডলু ডিপি পাড়া জারম মসজিদের খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সানবি সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন ইমানের মূল চাবিকাঠি নবীর দরবারের আদব প্যারা নবীর আদব নবীর আদবের নাম ইমান দারে রুবের নাম ইমান্য মসজিদের নাম ইমান্য বালিকা রাশি পর্যন্ত দেখতেছি অনুকরণ পর্যন্ত দেখতেছি এই দেশের নিজের রহমত বর্ষণ করে আল্লাহ রাষ্ট্রীয় ভাবে তারা দায়িত্বতা দিই তারা তুই সম্মানে রাষ্ট্র পরিচালনা করার সঙ্গে রয়েছে তারা আরো ফলকি দান করে আল্লাহ আর রাষ্ট্র এখন বর্তমান খুব সুন্দরভাবে চলে এদিকে সবসময় সুন্দরভাবে চলি গেলে এই রাষ্ট্র যদি দেশি কাল নয় গেলে তুই রহম করার পড়বে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু